হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা দেখছো আর আজ এই সন্ধ্যেবেলায় টাইম কাটাতে আমরা চলে এসেছি বাগবাজারের মায়ের ঘাটে। আমরা বাগবাজারের মাকে আজকে দর্শন করবো, আসলে তোমাদেরও দর্শন করাবো, চলো লেটস গো। তো আমরা এখন বাগবাজারের মায়ের ঘাটের এন্ট্রিটায় দাঁড়িয়ে আছি। এই রাস্তা দিয়ে তোমরা যদি বাসে আসো এই জায়গাটা দিয়ে এন্ট্রিটা নিয়ে চলো। সবই ভালো ছিল, কিন্তু একটা ব্যাপারে দুঃখিত যে মায়ের দর্শন না পাই। আমরাও মায়ের দর্শন পেলাম না, সাথে তোমাদেরও মায়ের দর্শন করতে পারলাম না। সন্ধ্যেবেলা গঙ্গার পাড়ে বসার মজারই আলাদা, আর সের জন্যই আমরা এসেছিলাম বসতে। কিন্তু গঙ্গার ঘাটে এত ভিড় আর এত গ্যাঞ্জাম, ওখানে বসে না ঠিকঠাক করে ব্লক করা যাচ্ছে না কিছু করা যাচ্ছে, কেউ না কেউ তো চলেই আসছে কন্ট্রোল। তার জন্য বাধ্য হয়ে ওখান থেকে উঠলাম, উঠে আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো, তার জন্য আসলাম। আর ওখানেরটা তোমরা ভিডিওতে দেখে নিয়েছো, এর বাদ বাকি কথা আমরা এখানে দাঁড়িয়ে তোমার সাথে বলবো। কাকু এখানে কি ট্রাই করছিল, কি করছিল, কি করছিল? হঠাৎ দেখি কাকু এটা মাছ ধরার নতুন নিন্দা দেখলো, আই অ্যাম তো অবাক। বাগবাজার মায়ের ঘাট বেসিক্যালি তোমরা আসতে পারবে অনেক রকমভাবেই আসা যায়, বাসেও আসা যায়, ট্রেনেও আসা যায়। ট্রেনে আসতে গেলে তোমাদের মাঝেহাট যে লোকালগুলো আছে, প্রিন্সেপ ঘাট লোকাল আছে, ওইসব ট্রেন ধরে এসে বাগবাজার ঘাট নেমে একদম পাশে। তো আমরা এখন মায়ের ঘাট থেকে বেরিয়ে গেছি, এখন আমরা স্টেশন বরাবর, বাগবাজারের স্টেশন বরাবর হেঁটে সামনে একটা ঘাট আছে, ওই ঘাটটাই যাবো। আর ওখান থেকে গঙ্গার পাড় দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে কিছুটা এগোবো। চলো তোমরা সামনে। বাগবাজার ঘাট থেকে বেরোনোর পর, মায়ের ঘাট থেকে বেরোনোর পর স্টেশন দিয়ে ক্রস করে, তারপরে গলি দিয়ে ক্রস করে আস্তে আস্তে আরেকটা নতুন ঘাট পেলাম। ঘাটটা দেখে যেমন হলো, স্পেশাল লোকদের জন্য এই ঘাটটা কিন্তু দারুণ ছিল। ঘাটটি হলো কালীমাতার মন্দির ঠাকুর বাড়ির ঘাট, ঘাটটা কিন্তু অসাধারণ ছিল। তোমরা যারা আশেপাশে এখানে যদি কেউ থেকে থাকো, আমাদের ব্লগ দেখছো বা তোমরা এসছো এরকম এই জায়গায়, তাহলে আমাদের কমেন্ট করে জানাও জায়গাটা কেমন, বা কোনো জায়গা যদি আমরা মিস করে যাই তাহলে আমাদের বলবে। আর তোমাদের সাজেশানে যদি কোনো জায়গা থাকে যেখানে আমরা গিয়ে ব্লগ করতে পারি, তাহলে সেখানে আমরা তোমরা বলবে কমেন্ট বক্সে, আমরা সেই জায়গায় গিয়ে ব্লগ করা বানাবো, তোমাদেরকে অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই অবশ্যই করবে। আর বারবার তো তোমাদের বলতে হবে, কেন করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বলছি না বলে তোমরা তো করোই না, এরকম করলে চলে বস? তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট, ওকে? চলো টাটা টাটা।